আশির দশকের অন্যতম কথা সাহিত্যিক, ছড়াকার, সাংবাদিক এবং অনুবাদক নাজিব ওয়াদুদ। আমরা আজকে কথা বলবো নাজিব ওয়াদুদের সাহিত্যকর্ম নিয়ে এবং কথা বলবো গল্প নিয়ে। নাজিব ওয়াদুদ, প্রথমে আমি যে কথাটি বলতে চাই যে আপনি পেশাগতভাবে একজন চিকিৎসক, মেডিকেল সায়েন্স পড়লেন, আবার এদিকে সাহিত্যকর্ম। আমরা জানি যে সাহিত্যকর্ম করার জন্য অনেকে বাংলা সাহিত্যের দিকে, বাংলা সাহিত্য পড়তে হয় বলে মনে করেন, কিন্তু আপনি মেডিকেল সায়েন্স পড়লেন অথচ সাহিত্যকর্মের দিকে ঝুঁকে আসলেন। বিষয়টি দুইটা দুই মেরুর, কিভাবে আপনি এটাকে শুরু করেছেন? অর্থাৎ আপনার সাহিত্যকর্মটা কি আপনার মেডিকেলে পড়াশোনার আগে নাকি পড়াশোনার পরে থেকে শুরু করেছেন? না, আগেই আসলে মেডিকেলে তো ভর্তি হয়েছি পরে, সাহিত্য চর্চার শুরু তার আগেই। মানে সব সাহিত্যিকের জীবনে যেটা ঘটে, আসলে শৈশব কৈশোরেই সাহিত্য চর্চার বীজ রোপিত হয়, চর্চা শুরু হয়তো সেটা পরিণতি পায় যৌবনের প্রারম্ভে বা যৌবনের মাঝামাঝি এসে। সুতরাং মেডিকেল পড়ার সিদ্ধান্ত নেওয়ার অনেক আগেই সাহিত্য চর্চা শুরু হয়েছিল। কিন্তু সত্যিকার অর্থে সাহিত্য চর্চার পরিণতি বা প্রতিশ্রুতি শুরু হয় মেডিকেলে ভর্তি হওয়ার পরে। অর্থাৎ 80 দশকে মোটামুটি 81 সাল থেকে আমি বাইরে পত্রপত্রিকায় লেখালেখি শুরু করি। আর পড়াশোনা, মৌলিক পড়াশোনা কার কি সেটা হয়তো সাহিত্য চর্চাকে খুব বড় সমস্যা না। সমস্যা যেটা হয়, পেশাগত জীবনে কোনো কোনো পেশা এত বেশি ব্যস্ত থাকতে হয় যে সাহিত্য চর্চাটা সেভাবে, সাহিত্য চর্চার জন্য সেভাবে সময় দেওয়া যায় না, সেটা একটা সমস্যা আর কি। বাংলাদেশে কিন্তু বাংলাদেশের ডাক্তারদের সাহিত্য চর্চার একটা অনেক উদাহরণ আছে, বিশ্ব সাহিত্যেও অনেক উদাহরণ আছে। সুতরাং ডাক্তারি করা, চিকিৎসা করা, মামুন হুসাইন, তিনি তো আপনারই বন্ধু, সমসাময়িক। হ্যাঁ, তিনি তো বেশ যে কামরুজ্জামান, হ্যাঁ, সবাই ডাক্তার ছিলেন আর কি। আরো 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 অনেক অনেক অনেকে আছেন আর কি। হ্যাঁ, আবার আমাদের অতীতেও ছিলেন, বিশ্ব সাহিত্যেও আছেন। সুতরাং ঠিক, মানে আপনার সাহিত্য চর্চাটা কি দিয়ে, কথা সাহিত্য দিয়ে নাকি ছড়া সাহিত্য বা কবিতা দিয়ে? মানে ছড়া দিয়েই শুরু, কিন্তু আসলে এর একটা ইতিহাস আছে, সেটা বলতে গেলে সময় লেগে যেতে পারে। সেটা যে 71 সালে আমরা ভারতে চলে গেছিলাম, মানে পালিয়ে গেছিলাম আর কি, বলতে হয় আর কি। তো আমরা খুব রাজনীতি তাড়িত এবং রাজনীতি সংশ্লিষ্ট পরিবার ছিলাম। তো সেখানেই আমার মনে পড়ে যে একটা ছোট্ট গান লিখেছিলাম, এটা আমার জীবনের প্রথম রচনা অ্যাকচুয়ালি। সেটা আমার বয়স তখন মানে 10.5 বছর মতো আর কি, 71 সালে। তো রচনা চিন্তা করলে সেটাই হয়তো প্রথম রচনা। 74 সালের ইত্তেফাকে কচিগাছার আসরে আমার একটা বড় লেখা পাঠিয়েছিলাম। সে সময় ওই দুর্ভিক্ষ এবং বন্যা এবং পরবর্তী দুর্ভিক্ষ হয়েছিল, সেটা নিয়ে বানের ক্ষতি নামে একটা বড় দীর্ঘ ছড়া লিখছিলাম। সেটার অংশবিশেষ ছাপা হয়েছিল পত্রপত্রিকায় ছাপা, সেটাই কিন্তু সত্যিকার অর্থে প্রথম লেখা। তারপরে বিভিন্ন পত্রপত্রিকায় পরে লেখা ছাপা হয়েছে। গল্প আমার প্রথম ছাপা হয়েছে 1981 সালে। সেটা আমরা রাজশাহীতে রবিবার সুরের সাহিত্য সংসদ বলে একটা প্রতিষ্ঠান করেছিলাম, তার একটা পরিলেখন আমি একটা সাহিত্য পত্রিকা করেছিলাম। সেইখানে আমার একটা বানের ক্ষতি নামে, না ওটা হচ্ছে ওটার নাম, গল্পটার নাম ছিল, এবার তো ভুলে যাচ্ছি। তো যাই হোক, সেখানে একটা প্রথম একটা গল্প ছাপা হয়েছিল। গল্পটা আমার হারিয়ে গেছে, গল্পটা আমার কাছে এই মতো নাই। তো এইভাবে তারপরে আস্তে আস্তে বিভিন্ন পত্রিকাতে লেখা ছাপা হয়। তারপরে 1981 সালে এই সময়টা আমি অনেক লিখছি, ছড়া এবং ছোট গল্প এবং প্রবন্ধ লিখছিলাম। তারপরে কিন্তু লেখালেখি আমার একটা বিরতি পড়ে যায়। মানে 82 সাল থেকে 88 সাল পর্যন্ত এই সময়টা আমি আর লিখিনি। 88 সালে আমি ভারতে একবার বেড়াতে গিয়েছিলাম। সে সময় ওই যে ভারতের প্রখ্যাত গল্পকার আবুল বাশারের নাম আপনারা শুনেছেন, তাদের একটা গোষ্ঠী আছে বহরমপুরে, সেই গোষ্ঠীর সঙ্গে আমার একটা যোগাযোগ হয় বহরমপুরে। তো তাদের অনুপ্রেরণাতে ওইখানে বসে আমি প্রথম একটা
আবার গল্প লিখি শরণার্থী নামে, যেটা পরবর্তীকালে কারফিউ নামে আমার গল্পটা ছাপা হয়েছিল বাংলাদেশে। সেটা একটা স্বৈরাচার বিরোধী একটা বিষয় নিয়ে গল্পটা লেখা হয়েছিল। তারপরে এই আমার আবার গল্প লেখার শুরু হলো, এখন পর্যন্ত চর্চা টুকটাক চলছে, আমি খুব বেশি লিখি না, তো টুকু চলছে আর কি। আচ্ছা হ্যাঁ রাজীব ভাই, এই কারফিউ যে গল্পটি, সম্ভবত সেখান থেকে এই কাক ও কারফিউ। হ্যাঁ, তো আপনি যদি এই কাক ও কারফিউ, যেটা আপনার প্রথম গল্প গ্রন্থ, এখানে আজকে কথা হচ্ছিল আমাদের আবু বকর সালে ভাইয়ের সাথে, তিনি এই কারফিউ গল্পটা নিয়ে কথা বলছিলেন, যে অসাধারণ একটি গল্প কাক ও কারফিউ। এই কাক ও কারফিউ যে গল্প গ্রন্থটি, এটি সম্ভবত আপনার প্রথম গল্প গ্রন্থ, এই নিয়ে যদি আপনি কথা বলেন, কাক এবং কারফিউ দুইটাকে সমন্বয় করে। এবং আমরা জানি যে আপনার এই গ্রন্থটির মধ্য দিয়ে, এই গ্রন্থটি প্রকাশনার মধ্য দিয়ে আপনি কথা সাহিত্যে নতুন একটি আঙ্গিক নির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেছেন, এবং সেটা পাঠকদের কাছে সেটা প্রমাণিত হয়েছে যে কথা সাহিত্যে নতুন একজন প্রতিভা যোগ হচ্ছেন, যিনি লোকজ সংস্কৃতি, আঞ্চলিক বিষয়গুলো, সেটাকে সাহিত্যে খুব পরিশীলিতভাবে ফুটিয়ে তুলবার ক্ষেত্রে একটা ব্যাপক প্রতিভার স্বাক্ষর রাখতে যাচ্ছেন। তো এই মোচড়ের পরে আপনার ক্রমশ অনেকগুলো বই বেরিয়েছে। আমরা জানি যে আপনার কমরেড ও কিরিচ, যেটা যুগান্তকারী একটি গ্রন্থ, সেটা নিয়ে কথা বলবো, পদ্মাবতী কিংবা সুন্দরী মেয়েটির নাক বোচা, তারপরে দ্বিতীয় হৃদয় এবং বরেন্দ্র বাংলার গল্প। আমাদের কাছে, আমরা জানি যে সবশেষে আপনার সেরা 25 বেরিয়েছে গল্প গ্রন্থ, সেটা নিয়ে কথা বলবো। প্রথম শুনতে চাচ্ছিলাম কাক ও কারফিউ নিয়ে, এইটি নিয়ে যদি আপনি কিছু বলেন, যে মুক্তিযুদ্ধে সেই শরণার্থী, তার মানে আপনি তো একজন কিশোর মুক্তিযোদ্ধা, তো সেই কিশোর মুক্তিযোদ্ধা হিসেবে এই কাক ও কারফিউর যে যাত্রা শুরু হলো, সেটি নিয়ে কিছু শুনতে চাই। নাজিব ওয়াদুদ ভাই, আসলে সেই সময় যে গল্পগুলো লিখেছিলাম, এই গল্পগুলো আমার 88 সালে যখন আবার নতুন করে লেখা শুরু করলাম, সেই সময় এক দুই বছরের ভিতরে যে লেখাগুলো ছাপা হয়েছিল সেগুলো থেকে একটা সংকলন আমি করেছিলাম। কাক ও কারফিউ এটা রাজশাহী থেকে বেরিয়েছিল 1998 সালে, যেখানে যে কাক যে গল্পটি এবং কারফিউ গল্পটি, এই দুটো গল্প আসলে 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন 80-এর দশকের শেষে এবং 90-এ, সেই প্রেক্ষাপটগুলোকে সামনে নিয়ে লিখেছিলাম। অন্ধগলি একটা শহরের গল্প, ভগ্নযাত্রা, তারপরে বৃত্ত, এগুলো আসলে আমাদের যে মধ্যবিত্ত জীবন এবং নিম্নবিত্ত জীবন, এই জীবনের টানাপোড়েনগুলো নিয়ে লেখা যদিও, কিন্তু আমি একটা জিনিস আমি গল্পে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমাদের দেশে এটা 30-40-এর দশক থেকে শুরু হয়েছে, 70-এর দশক পর্যন্ত এটা ব্যাপক ছিল, যে একটা একটা প্রলেতারিয়ের সাহিত্যের একটা প্রভাব আমাদের ভিতরে ছিল, সেটা 80-এর দশকে আমার ভিতরে কম বেশি ছিল। কিন্তু এইটা করতে গিয়ে প্রায় সবাই ইউটোপিয়ান গল্প লিখেছে, এবং ঠিক দৃষ্টিভঙ্গিটা একপাক্ষিক মানে হয়ে যেত এই সমস্ত গল্পগুলোতে। আমি সেটা একটু সরে আসার চেষ্টা করেছি, এইটা যে সব কিছুরই ভিতরে ভালো এবং মন্দ দুটোই আছে, মানুষের জীবনে যেমন দুঃখ কষ্ট আছে, আনন্দও আছে, এই গল্পগুলোর ভেতরে আমি মানুষের সমস্যা, মানুষের জীবনের কষ্টের কথা যেমন বলেছি, পাশাপাশি তাদের সে জীবনের সে আনন্দের কথা, তাদের আশার কথা, তাদের ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যতের কথাও আমি পাশাপাশি বলতে চেয়েছি, এবং আমি স্লোগানকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। সাধারণত স্বৈরাচার বিরুদ্ধে বা প্রতিবাদী গল্পগুলোতে স্লোগান ধর্মিতা থাকে, এইটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করেছি। তো এই গল্পগুলো, আর একটা জিনিস আমি চেষ্টা করেছি, সেটা হচ্ছে এই, যেটা আমার সব গল্পগুলোর ভিতরে এটা আছে, সেটা হচ্ছে আমি আমাদের দেশের মানুষের, আমাদের দেশের অর্থাৎ এই মাটি এবং মানুষের সত্যিকারের চিত্র তুলে আনার চেষ্টা করেছি। আমাদের গল্পগুলো হয় কি যে আমরা আরোপিত বিষয়, আরোপিত চিন্তা, এগুলো গল্পে, উপন্যাসে,
আমাদের লেখকরা, বেশিরভাগ লেখকই এইটা করছেন, সেই এটা 40-50 থেকে শুরু হয়েছে, যে একটা বিশেষ দৃষ্টিভঙ্গিতে একটা বিশেষ জিনিসটাকে তুলে ধরা অথবা বিশেষ জিনিসটাকে কলঙ্কিত করা, একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এইটা করার চেষ্টা করা হয়েছে। আমি এই এই থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি। হ্যাঁ, সেই হিসাবে এই গল্পগুলো কোনো বিপ্লবী গল্প না, এগুলো আঙ্গিক হিসাবে কিন্তু নতুন এমন কিছু না, কিন্তু এই একটা প্রচলিত যে স্রোত ছিল এই স্রোতের একটু বাইরে থাকার আমি চেষ্টা করেছি। সেই দিক থেকে এই গল্পগুলো বা এই গল্পের যে থিম, এই গল্পের ভাষা, এগুলো একটু ভিন্ন রকম হয়েছে বলে আমি মনে করি। একজন লেখক হিসেবে যখন আমি আখ্যান রচনা করছি, বর্ণনা করছি, তখনও কিন্তু ডায়ালগে তো আসেই, আমি অনেক আঞ্চলিক শব্দ ব্যবহার করেছি, সেগুলোকে আমি সেই অঞ্চলের বা সেই মানুষের ব্যক্তিচরিত্র, সেই মানুষের সামাজিক চরিত্র এবং সেই সমাজ, সেই প্রেক্ষাপট, তার সংস্কৃতি, তার ঐতিহ্যকে তুলে ধরার জন্য এই শব্দগুলো ব্যবহার করেছে। এগুলো নিছকই কিন্তু ডায়ালেক্ট না, এগুলো একটু একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই শব্দগুলো আমি ব্যবহার করেছি, এগুলো পড়ে কিন্তু সেই অঞ্চলের মানুষের কথা, সেই অঞ্চলের মানুষের চিন্তা চেতনার কথা, সেখানকার ভূগোলের কথা, এগুলো কিন্তু একটু ধারণা পাওয়া যাবে। হয়তো কতটা সফল হয়েছে সেটা হয়তো পাঠকই বলবে বা সাহিত্য সমালোচকই বলবে, কিন্তু এইটা আমি চেষ্টা করেছি।